খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। টানা 14 দিন জেল হেফাজতে থাকার পর আদালতে তোলা হলো পার্থ চট্টোপাধ্যায়কে। আজ বৃহস্পতিবার আদালতে নিয়ে আসতে তিনি উপস্থিত সবাইকে হাত জোর করে নমস্কার জানালেন। শরীরের অবস্থাও ভালো নয় পার্থ চট্টোপাধ্যায়ের। হিমোগ্লোবিন ক্রিওটিনিন নিয়ে সমস্যা রয়েছে। এই অবস্থার কথা জানিয়ে জামিনের আর্জি জানালেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। সেখানেই আদালতে ঢোকার আগে চাঞ্চল্যকর মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী, আর তা নিয়েই এখন জলগোলা হচ্ছে। ঠিক কি বলেছেন পার্থ চট্টোপাধ্যায়? এদিন আদালতে ঢোকার সময় সাংবাদিকরা নানা প্রশ্ন ছুড়ে দেন তাকে। তখন তিনি চিৎকার করে বলেন কেউ ছাড় পাবেন না। আর এখন এই মন্তব্য নিয়ে তোলপাড় অবস্থা দেখা দিয়েছে, কারণ SSC নিয়োগ দুর্নীতিতে তাকে গ্রেপ্তার করেছে ইডি। সেখানে দল তার পাশে দাঁড়ায়নি, দল এবং মন্ত্রিসভা থেকে তাকে ছেঁটে ফেলা হয়েছে। সুতরাং অনেকেই ধরে নিচ্ছেন এই বাক্যবান তিনি ব্যয় করেছেন তৃণমূল কংগ্রেসের জন্যই। কিন্তু কাদের কথা বলেছেন পার্থ চট্টোপাধ্যায়, কারা ছাড় পাবেন না, এ নিয়ে তিনি কোনো স্পষ্ট কিছু বলেননি। আবার তৃণমূল কংগ্রেসের একটা অংশ বলছে BJP যেভাবে তাকে ফাঁসিয়েছে তার প্রেক্ষিতে এই মন্তব্য। নিয়োগ দুর্নীতিতে শুনানিতে এসে চাঞ্চল্যকর মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী, তবে এদিন নির্দিষ্ট করে কোনো ব্যক্তির নাম জানাননি তিনি। আগে তিনি ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এনেছিলেন, তারপর এই মন্তব্যে আলোড়ন ফেলেছে। আর কি জানা যাচ্ছে, 14 দিনের জেল হেফাজতের শেষে বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে পেশ করা হলো পার্থ অর্পিতাকে। এখানেই কেউ ছাড় পাবেন না বলে মন্তব্য করেছেন তিনি। এই মন্তব্য করার সঙ্গে সঙ্গে বিচারক তাকে লকআপে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। বৃহস্পতিবার আদালতে জামিনের আবেদন করা হয়। পার্থের হিমোগ্লোবিন কমেছে, ক্রিওটিনিন বেড়েছে, শরীর অসুস্থ, এই মর্মে জামিনের আবেদন করা হয়। যদিও ইডির আইনজীবী বিরোধিতা করে বলেন বয়সের কারণে এই অসুস্থতা হওয়া স্বাভাবিক, তার চিকিৎসা করা হয়েছে ভুবনেশ্বর এমসে এবং কলকাতার ESI হাসপাতালে, সুতরাং জামিনের প্রয়োজন নেই। শান্তনু মণ্ডলের রিপোর্ট, খবর 24x7।